হ্যাঁ, এই তো ওইটার জন্যই আর কি, চ্যানেল অরিন্দম এসকে দেওয়া আছে। তো আরো একটু ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে মোটামুটি 9টার মতো বেজে গেছে। তো তো আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো ঘুম থেকে উঠতে উঠতে মোটামুটি 9টার মতো বেজে গেছে। তো ফ্রেশ ফ্রেশ হয়ে কমপ্লিট, তো বাজারে একটু যাব, বাজারে একটু দরকার আছে, মানে কয়েকটা জিনিসপত্র কেনাকাটি করার আছে। তো বাজারের দরকারগুলো আগে সেরে আসবো, কারণ 10টার মধ্যে দোকানপাট সব বন্ধ হয়ে যায়। মোটামুটি 10টা বাজতে 10 মিনিটের মতো বাকি আছে, তো ফটাফট গাড়িটা বের করে নিই। তার মধ্যে অ্যামাজন থেকে আমি মানে ক্যামেরার স্পেয়ার ব্যাটারি অর্ডার করেছি, ওটাও আসতে চলেছে। তো অ্যামাজন থেকে অর্ডারটা দিয়ে গেল, অর্ডারটা নিতে নিতে মোটামুটি দেরি হয়ে গেছে। তো এখন লকডাউনের বাজার, গাড়িতে মোটামুটি তেলও কম আছে, লকডাউন খুলবে একবারে তারপর তেল ভরবো। তো বাজারে তো মোটামুটি ভালোই ভিড় দেখা যাচ্ছে। আজকে হাট বার, ওই জন্য এত ভিড়। টুনি বাল্ব দিও তো, টুনি নাই যে লো জিরো পাওয়ারের বাল্ব দিও। হ্যাঁ, আমি সবগুলোতে 1 বছরের ওয়ারেন্টি থাকে। হ্যাঁ ভালো তো, হ্যাঁ এই তো ভালো আছো। হ্যাঁ এই তো ওইটার জন্যই আর কি, চ্যানেল অরিন্দম এসকে দেওয়া আছে, শুধু এসকে। হ্যাঁ বাইকের ছবি দেওয়া আছে দেখবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো চলবে, কোনো ব্যাপার না। হ্যাঁ ভিটামিন ই ক্যাপসুল আছে, হবে ভিটামিন ই ক্যাপসুল। তো একটা জিরো পাওয়ারে বাল্ব নিলাম, ওটা রাত্রে মানে লাইট বন্ধ করে শুতে হয়, তো রাত্রে অনেক রাত অবধি মোবাইল টিপি, তো ওই জন্য মানে চোখে লাগে মোবাইলের আলো, তো ওই জন্য নিলাম যাতে চোখে না লাগে মোবাইলের আলো। তারপরে ভিটামিন ই ক্যাপসুল নিলাম, ওটা চুলে দেবো, মানে চুল পড়ার সমস্যা আছে, তো চুল পড়ার সমস্যা নাকি অনেকটা কমে অনেকের কাছ থেকে শোনা গেছে। তো ওটার সাথে তেল মিক্সচার করে দিতে হবে। তো এখন কমপ্লিট বাজার ঘাট, বাজারে যা যা দরকার ছিল বাজারের দরকারগুলো সব কমপ্লিট হলো, এখন যাচ্ছি বাড়ি। আর বাজারে মোটামুটি ভিড় আছে, আজকে হাটবার, ওই জন্য মোটামুটি ভিড় আছে ভালোই। আর যদি ভিড় না, আজকে হাটবার না হতো তাহলে মোটামুটি 10টার মধ্যে বন্ধ হয়ে যেত, তো ভাগ্য ভালো এখনও বন্ধ হয়নি, তো ওই জন্য আমি সব কিছু পেয়ে গেলাম। কালকেও একবারে আসছিলাম, তো কালকে মানে খুঁজে পাইনি, জিনিস দোকানপাট বন্ধ হয়ে গেছিলো 10টার মধ্যেই, তো আমার একটু দেরি হয়ে গেছিলো, তো ওই জন্য জিনিসপত্রগুলো কেনা হয়নি, তো আজকে সব কিছু কেনা হয়ে গেলো, তো ভালোই হলো।
তো আমি বাজার থেকে একটা কিনলাম, এখানে মানে জিরো পাওয়ার মানে পাওয়ার কমের একটা বাল্ব কিনলাম, কারণ যখন আমি রাত্রেবেলা মোবাইল টিপি তো তো লাইটটা বন্ধ করতে হয়, তো ওটা সুবিধার জন্য এটা কিনলাম যাতে মোবাইলের আলোটা চোখে না লাগে। সাথে ভিটামিন ই ক্যাপসুলটা নিয়ে আসলাম, ভিটামিন ই ক্যাপসুলের সুবিধা হলো গরমের দিনে মানে চুল পরে প্রচণ্ড বেশি, তো ঘামের জন্য হেলমেট পরার জন্য ঘামও হয় মাথার মধ্যে, তো চুল পরার প্রবলেম আছে আমার, তো ভিটামিন ই ক্যাপসুল তেলের সাথে মেখে মাথার মধ্যে ম্যাসাজ করলে নাকি চুল পরাটা কমে, সপ্তাহে 2-3 বার দিলে মানে চুলের প্রবলেমটা কম হয়। এজিকেমের ব্যাটারিটা আমি অর্ডার করেছি, ব্যাটারির দাম হলো 1000 টাকা, এই ছোট্ট একটু ব্যাটারির দামই হলো 1000 টাকা। তো এই বক্সটার মধ্যে আপাতত হোল্ডার টোল্ডার জ্যাক থ্যাক লাগানো আছে, যেটা আমি ইনকিউবেটারের জন্য বানিয়েছিলাম, তো ওটার থেকে মানে হোল্ডার আর জ্যাকটা মানে নিয়ে নেব, আর ওখান থেকেই তো এটা দিয়েই আমার ইসে হয়ে যাবে। তো এখানে হোল্ডারটা লাগানো আছে, তো জ্যাক ঠ্যাক লাগানো কমপ্লিট, শুধু লাইটের বাল্বটা এখানে লাগালেই এটা কাজ কমপ্লিট হয়ে যাবে। তো যেটা আছে এটার মধ্যে ডেট লাগাতে, ওয়ারেন্টিও থাকে মোটামুটি 1 বছরের ওয়ারেন্টি থাকে, তো জিরো পাওয়ার বাল্বের মধ্যেও এখন 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যায়। তো এটা হলো আমার চার্জিং স্টেশন, তো এখান থেকে মোবাইল টোবাইল এখান থেকে চার্জ হয়, এখানেই সব কিছু মোবাইলের আপাতত চার্জিং বসানো আছে, তো আপাতত এখানে মধ্যেই লাইটটার ব্যবস্থা করে দিলাম, তো রাতে সুবিধা হবে এটা। আর এখানে যে জিনিসপত্রগুলো আপাতত রাখলাম, তো এই বক্সটাকে যেখানকার জিনিস সেখানে আপাতত রেখে দিচ্ছি, তো বক্সটাকে গুছিয়ে নিচ্ছি এখানে। তো আপাতত বক্সটা এখানে রেখে দিলাম, তো এরপরে যদি আবার কোনোদিন ইনকিউবেটারে আবার ডিম মানে হিচিং এর জন্য বসাই, তো আবার আবার এটা কাজে লাগবে। তো এখানে যে জ্যাক ঠ্যাক আছে ওগুলো নিয়ে আপাতত লাইটের জন্য ইউজ করলাম, তো যখন ওটা আবার ইনকিউবেটারে যখন আবার বসাবো তো তখন আবার ওখানে লাইটের হুকটা খুলে এনে আবার এখানে লাগিয়ে দেবো, তো ইজি হয়ে যাবে ব্যাপারটা। তো এখন মনে হচ্ছে বাইরে গরম পড়ে গেছে, তো কয়েকদিন থেকে বৃষ্টি সৃষ্টি হচ্ছে না, তো এখন হঠাৎ করে খুব রোদ পড়ে গেছে, তো গাড়িটা আপাতত এখানে ছিল, তো রোদের জন্য আপাতত রাস্তার মধ্যে এনে রাখলাম, কারণ রাস্তার মধ্যে আপাতত ছায়া, বাড়ির আশেপাশে ছায়া নেই, গাড়ি রাখার মতো কোনো পরিস্থিতি নেই, তো আপাতত গাড়িটা এখানেই রাখতে হচ্ছে। তো এখানে লিচু গাছগুলো আছে, লিচু গাছগুলোকে মানে মশারি টশারি দিয়ে ঢেকে রাখা হয়েছে, কারণ অনেক বড় বড় পাখি কাক সব কিছু পাখি এসে বসে বসে মানে লিচু তো ঠিকমতো খেতে পারে না, মানে বেশিরভাগই নষ্ট করে, একটু ছোবল মারে লিচু পড়ে যায় তারপর নষ্ট হয়ে যায়, তো আপাতত এরকম করে ঢেকে দেওয়া হয়েছে। আমাদের মানে কবিতরে 4টা বাসা আছে, 4টা বাসার মধ্যে 2টো বাসার মধ্যে মানে কবি তো রাখা আছে, আর একটা বাসা আর 2টো বাসা আপাতত ফাঁকা আছে, তো 2টো বাসার মধ্যে 1টা বাসার মধ্যে ঘুঘু পাখি বাসা করেছে, ওটা দেখাচ্ছি আপনাদের। তো এই বাসাটার ওই কিনারটাতে ঘুঘু পাখি আপাতত বাসা করে আছে, দেখা যাচ্ছে কিনা ওই কিনারটাতে। তো এই তো ঘুঘু পাখি আপাতত হয়তো ডিম পেড়েছে, তো ডিমের উষুম দিচ্ছে, তো থাক আপাতত একে ডিস্টার্ব করে না, এটা এই বাসাটাও ফাঁকা আছে। আর এই যে এখানে যে 2টো বাসা আছে, 2টো বাসার মধ্যে আপাতত কবিতর থাকে রাতে, তো এখানে যেগুলো দেখা যাচ্ছে মোটামুটি পাকা পাকা দেখা যাচ্ছে, তো দেখি 2-3টা ছিটে। তো হ্যাঁ আমিও মা, এক সৈনিকের মা, এক শহীদের মা, যার 20 বছরের পুত্র গতকাল শহীদ হয়েছে সীমান্ত। তো যেটা আমি দেখালাম, তো চ্যানেলটার নাম হলো রিঙ্কিস ওয়াইল্ড, তো চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করো, তো আমারই মানে চ্যানেল, তো বলতে গেলে এক কথা আমারই চ্যানেল, তো চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে। তো এখন মোটামুটি বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তো এখন একটু গাড়িটাতে একটু রাউন্ড মেরে এসে তারপর গাড়িটা তুলে রাখবো।
এখন এখানে আসলাম, মানে বাড়ির পাশে এখানে একটু বসার জায়গা আছে, তো গাড়িটা নিয়ে এসে এখানে বসলাম। তো বসার পরে একটু ফটো টটো তুলবো, মানে থাম্বনেলের জন্য ফটো টটো তুলবো, আর এখানে বসে একটু টাইম পাসও করবো। আপাতত কেউ নেই, তো বিকালটা আপাতত এখানে একটু টাইম পাস করে তার তো যেটা ভিটামিন ই ক্যাপসুল ওটা ইউজ করার নিয়ম হলো, যতটুকু তেল দেবেন আর যতটুকু আপনার মাথায় তেল দরকার হয় তার অর্ধেক পরিমাণ তেলটা হাতের মধ্যে নেবেন, আর সেম পরিমাণ সমান পরিমাণ এখানে ক্যাপসুলের ভেতরে যেটা আঠালো টাইপের পদার্থ থাকে ওটা মানে সমান পরিমাণ মেখে ওটা মাথার মধ্যে দিলে মাথার মধ্যে 4-5 ঘন্টা রেখে তারপরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন, তারপরে আপনার কাজটা হয়ে যাবে। তারপরে হালকা হালকা করে মাথার মধ্যে যেখানে যেখানে আপনার চুল পড়ার মানে পরিমাণটা বেশি, চুল যেখানে কম আছে, যেখানে চুল গাজানোর দরকার, তো সেখানে সেখানে মাখলে আপনার চুল পড়ার পরিমাণটা কমে যাবে। তো আমি এটা রাতে মাখালাম, কারণ সারা রাত ধরে এটা মাথার মধ্যে সেট হয়ে যাবে, মোটামুটি 4-5 ঘন্টা মিনিমাম রাখতে হয়। তো আমি সারা রাত ধরে এটা রেখে দেবো, তারপরে মোটামুটি কালকে দুপুরবেলা যখন স্নান করবো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলে দেবো, বাস কাজ হয়ে গেল। সব ভিডিওটা আপনাদের খুবই পছন্দ হয়, যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য এইটুকুই, ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেল, তো আজকের জন্য এইটুকুই, টাটা।